এই পশ্চিম বাংলায় স্বাধীনতার পর থেকে কংগ্রেসের রাজত্ব দীর্ঘ দিন হয়েছে। সেই কংগ্রেসের পিরিয়ডেও সেই মহামানবের নামে কোনো রকম কিছু আমরা উৎসাহিত বা করার লক্ষ্য আমরা পাইনি। তারপরে 34 বছর বাম আমল গেছে, সেখানেও আমরা দেখেছি সে মহামানবের নামে সেরকম কিছু আমরা করার সৎ ইচ্ছা দেখিনি। বর্তমান টিএমসি সরকারের গভর্নমেন্ট চলছে, আগামী গত 31শে জানুয়ারি আমরা কলিকাতায় একটা বিশাল জনসমুদ্রের মধ্যে দিয়ে আমরা সেই মহান পুরুষের নামে, যিনি একদিকে ধর্মগুরু, সাথে সাথে ভারতের নাগরিকদের হয়ে যিনি আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামী, যার অবদান ইতিহাসের আমরা কখনো ভুলতে পারবো না, সেই মহামানবের নামে আমরা দাবি করেছিলাম বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশাল হসপিটালের, কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছু পেলাম না। সাথে সাথে চুঁচুড়ার যে মাদ্রাসার বিষয়টা উঠছে, তার আগেই মহামানবের নামে আজকে বাংলার কম করে হলো মুসলিম সমাজের 95% মুসলমান আজও যে মহামানবকে অনুসরণ করে চলে, শ্রদ্ধা করে চলে, তার দরবারে তিন দিক ঐতিহাসিক জনসমুদ্রের মধ্যে সকলে আসে, তেনার কাছ থেকে দোয়া নিয়ে যায়, তেনার উত্তরসূরি হিসাবে আমাদেরকে এখনও মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, আমাদের কাছে সুখ দুঃখ নিয়ে আসে। আজকে সেই ফুরফুরা শরীফে আগামী 8ই ডিসেম্বর রবিবার সে মহামানবের নামে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুরিদদের সহযোগিতায় পীর আবু বাকার নলেজ সিটি 100 বিঘে জমির ওপরে আমরা সূচনা করতে শুরু করেছি, ভিত্তি স্থাপন হবে 100 বিঘে থেকে শুরু করছি। অনেক প্রতিষ্ঠান আছে বিভিন্ন ধর্মগুরুদের নামে, কিন্তু আজ পর্যন্ত আমার জানা নেই যে কারো নামে এরকম বড় একটা প্রজেক্ট 100 বিঘে নিয়ে শুরু হয়, এবং যেটা একটা জ্ঞানের শহরের নামে, নলেজ সিটি, ছোট থেকে শুরু হয়, আস্তে আস্তে বড় হয়। তা আজকে আমরা যখন এত বড় নিয়ে শুরু করছি, আমরা চাই প্রেস বন্ধুদের মাধ্যমে সবাইকে সজাগ করাতে যে এই মহান কাজে সকলে এগিয়ে যাতে আসে, আরও সুন্দরভাবে যাতে হয়, এবং সেখানে আমরা সর্বপ্রথম শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য নিয়েও ভেবেছি, যেখানে একটা মাতৃসদন করতে চাইছি। মাতৃসদন আমরা সচরাচর আমাদের মা বোনেদেরকে কী করি, হসপিটালে পাঠাই, নার্সিংয়ে পাঠাই, যেখানে পুরুষ ডাক্তার ডেলিভারি করে। তা আমার এটা ঠিক আমাদের পছন্দ নয় যে একটা মাকে, একটা বোনকে পুরুষ ডাক্তার স্পর্শ করুক। আজকে সে যন্ত্রণার ব্যথায় নাচার হয়ে যায়, কিন্তু হয়তো দিল তার চায় না, বাধ্য, তাই আমরা ওখানে সম্পূর্ণ মহিলা পরিচালিত মাতৃসদন বিশাল বড় করে করতে আমরা চাইছি। তার জন্য আগামী 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর রবিবার তার ভিত্তি স্থাপন শুরু হবে। সাথে সাথে আমাদের আরেকটা বিষয়, সেটা হলো এটা ঐতিহাসিক চুঁচুড়ার মাদ্রাসা, যে মাদ্রাসা সংলগ্ন একটা মসজিদ, সেই মসজিদকে আজ দীর্ঘদিন কংগ্রেস সরকারও এবং ব্রিটিশ থেকে শুরু হয়ে আসছে, ব্রিটিশও ষড়যন্ত্র করেছিল ওই প্রতিষ্ঠানটাকে মিটিয়ে দিবার, নিজেদের দখল করা। তারপরে কংগ্রেসের পিরিয়ড আসলো, তারাও চেয়েছিল, কিন্তু শিক্ষা দরদী মানুষরা আন্দোলনের মাধ্যম দিয়ে সেটাকে বাঁচিয়ে রেখেছিল। বামফ্রন্ট এসেছিল, বামফ্রন্টও চেষ্টা করেছিল, শিক্ষা দরদী মানুষ আন্দোলন করেছিল, পেরে উঠতে পারেনি। বর্তমান টিএমসি সরকার সেই মসজিদ ও মাদ্রাসাতে তালা মেরেছিল। ফুরফুরাশে আহলে সুন্নাত আল জামাত গতদিনে আমরা আন্দোলন করে তার মসজিদের তালাটাকে আমরা খুলেছিলাম, সেখানে এখনও নামাজ চলছে। কিন্তু আমাদেরকে কথা দিয়েছিল যে সামনে জানুয়ারিতে, যে জানুয়ারি চলে গেল, গত জানুয়ারিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে খুলে দেবে, এমনকি ছাত্রর কথা বলেছিল। আমরা অলরেডি 200 ছাত্র ঠিক করেছিলাম, তারপরেও সেই মাদ্রাসা এখনও খোলা হয়নি। আমরা আজকে প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে সজাগ করতে চাইছি সরকার মহল সহ জনগণকে, বিশেষ করে সরকারকে হুঁশিয়ারি দিতে চাইছি যে যে প্রতিষ্ঠানের সঙ্গে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের স্মৃতি জড়িয়ে আছে, এবং বহু শিক্ষিত মানুষ ইপার বাংলা উপার বাংলা ওখান থেকে পড়াশোনা করেছে, সেই প্রতিষ্ঠানকে নিয়ে টাল বাহানা করলে সরকারের ক্ষতি হবে। সেই প্রতিষ্ঠানকে যত দ্রুত হয় তাকে খুলে দিয়ে পুরো পড়াশোনার ব্যবস্থা চালু করা হোক, যেভাবে হাজী মহাসিনের স্বপ্ন ছিল সেইভাবে করতে হবে। কারো মত এখানে চলবে না, কারো কথা এখানে চলবে না। সাথে সাথে আজকে আমার পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আমরা মানুষ কিছু স্বার্থপর, আমাদের জন্য আজকে পৃথিবীর ভৌগোলিক খারাপের দিকে যাচ্ছে। আমরা শুধু নিজের স্বার্থটাকে বুঝছি, নিজের উপকারটা হলেই যথেষ্ট, কিন্তু এই পৃথিবীর একটা ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হচ্ছে। তার মধ্যে একটা প্রধান কারণ হলো প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক পলিথিন,
যে কোনো আজকে সমীক্ষা বলছে যে এই জিনিসটা কখনো প্রাকৃতিকের সঙ্গে মিশে যায় না, এটা একটা স্তর হয়ে যাচ্ছে। আর বিশেষ করে ভারতবর্ষ একটা জনবহুল এলাকা দেশ, এখানে বহু জনসংখ্যা, সেই হিসাবে সমুদ্রে 60% প্লাস্টিক এই ভারতবর্ষ থেকে যেগুলো ইউজ করার পরে ফেলে দেওয়া হয় সেগুলো সমুদ্রে গিয়ে জমছে। তা সমীক্ষা যেটা গবেষণা করে দেখেছি যে এখনই এটাকে রুকা না যায়, তাহলে 2050-এর মধ্যে সাগরে মাছের থেকে প্লাস্টিকের সংখ্যাটা বেশি হয়ে যাবে। এবং যেটা দেশের জন্য এবং বিশ্বের জন্য, বিশেষ করে মানুষ্য জাতি আমাদের জন্য বড় একটা ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে। এর জন্য 3রা জুলাই একটা দিবস পালন করা হয় প্লাস্টিক বর্জন। কিন্তু ফুটপুরা শরীফ আহলে সুন্নত আল জামাত এই বিষয়ে গুরুত্ব দিয়েছে, লক্ষ্য দিয়েছে, আমরা এই বিষয়ে মিশন করতে শুরু করেছি। আগামী দিন বাংলার প্রতিটা গ্রামে গ্রামে আমরা এই বিষয় নিয়ে মিছিল করব, আন্দোলন, মানে মানুষকে সজাগ করব। আমরা চাই এই বিষয়টা সরকার একটা 3রা জুলাই শুধু একটা দিন নয়, এই বিষয়টা নিয়ে আরও বেশি করে করা হোক, বিশেষ করে প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে কেন্দ্র সরকার সহ আমার রাজ্য সরকারের কাছে অবগত করতে চাইছি। আজকে ভারতবর্ষে কেন্দ্র সরকার নোটবন্দির নামে একটা প্রকল্প মানে চালু করেছিল, নোটবন্দি, যেটা কত মানুষের ক্ষতি হয়েছে মানুষই ভালো জানে, কিন্তু সরকার চেষ্টা করে সেই নোটবন্দিটা করতে পেরেছে। তাহলে সরকার যদি চেষ্টা করে প্লাস্টিকটাকে বন্ধ করতে কেন পারবে না? প্লাস্টিক বন্ধ করে ওই কলকারখানাগুলোকে পাট, যেটা আমাদের প্রথম শিল্প ছিল, সেই পাটের পলিথিন, পাটের ব্যাগ তৈরি করা হোক, এটা আহলে সুন্নত আল জামাত মনে করে। এবং পাট যে কারখানা তৈরি হবে, পাট শিল্প তৈরি হবে, তাতে কর খুব হালকা করা হোক। আর প্লাস্টিককে এরপরও দেখা যাচ্ছে কিছু স্বার্থপরী মানুষ, তারা হয়তো এই আন্দোলনকে না মেনে তারা জোর করে হয়তো প্লাস্টিক ব্যবহার করতে চাইবে নিজেদের সুবিধার্থে, তাই প্লাস্টিকের উপরে করকে দ্বিগুণের জায়গায় আরও বেশি দ্বিগুণ করে চাপিয়ে দেওয়া হোক, যাতে করে বাধ্য হয়েও যেন ইউজ না করে। কারণ একজন সমাজে ভুল করলো তার ক্ষতিটা সবাই তো ভোগ করতে পারে না, এটা হলে সুন্নত আল জামাত মনে করে। আমরা প্রেস বন্ধুর মাধ্যম দিয়ে, বিশেষ করে আমি একজন ধর্মগুরু হিসাবে বাংলার বুকে স্বাধীনতা সংগ্রামী আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের চতুর্থ প্রজন্ম হিসাবে বাংলার বহু মানুষ, কোটি বললেও কম হবে না, কোটি কোটি মানুষ আমাকে ফলো করে, ভালোবাসে। তাই আমি আপনাদের মাধ্যম দিয়ে আমার ভালোবাসার মানুষগুলোকে, সাথে সাথে মানুষ্য জাতিকে বলবো, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা প্লাস্টিক পলি, মানে যেটা পলিব্যাগ বলে, এই জিনিসগুলোকে আমরা আজ থেকে প্রত্যাখ্যান করলাম, বর্জন করলাম, যেটা আমার এবং দেশের ও বিশ্বের জন্য উপকার হবে। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের দ্বারা মানুষকে সজাগ করাতে ফুরফুরা শেখ আহলে সুন্নত আল জামাত চাইছে। এখন আপনাদের কাছে এই কথাটা রাখলাম, আপনারা প্রেস বন্ধু আশা রাখছি আমাদের এই কথাটা জনগণের কাছে পৌঁছে দেবেন, যাতে দেশ ও দেশবাসী এবং বিশ্বের জনগণের কল্যাণের কাজে লাগে। দেখুন, চুচুড়ার মাদ্রাসাটা হাজি মহাসিন মাদ্রাসা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কিন্তু সত্য, মাদ্রাসা ওয়ার্ডটা আজকে নতুন নয়, দীর্ঘদিন একটা মানুষের কাছে একটা অ্যালার্জি মতো লাগে। কিন্তু হাকিকাত দেখতে গেলে মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় যে শিক্ষায় প্রকৃত মানুষ গড়া হয়, মায়ের মর্যাদা, বাবার মর্যাদা, বড়দের মর্যাদা, দেশের প্রেম, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। কিন্তু এক শ্রেণীর মানুষের ধারণা মাদ্রাসায় পুঁথিগত কিছু শিক্ষা দেওয়া হয় যেটা হয়তো সমাজ বিরোধী, যারা এই ধারণা করে তারা মাদ্রাসা সম্বন্ধে জানে না, তাদের উচিত যে বিষয়টা জানে না সে বিষয়ে কথা না বলে সেই বিষয়টাকে জানা দরকার। অথচ না জানার চেষ্টা করে তারা চায় মাদ্রাসাকে বন্ধ করার। যেমন অলরেডি আপনারা নিশ্চয়ই জানেন কোনো এক ব্যক্তি, তার নাম আমি নিতে চাইছেন, আপনারা মিডিয়ার মানুষ আপনারা জানেন, রিসেন্ট বললো যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরিয়া, এই ধরনের যে উগ্র মাইন্ড তাদের, অ্যাকচুয়ালি তারাই মূলত সন্ত্রাস, তাই তারা যে যে নজরে দেখে, যার চোখে কালো চশমা থাকবে সে তো সমাজকে কালোই দেখবে না, যে যে নিয়েতে থাকে সে সবটাকে সেটাই ভাবে। তাই দীর্ঘদিনের চক্রান্ত এই যে মাদ্রাসা ওয়ার্ডটার জন্য এটাকে বন্ধ করার একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি।